প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, এই মুহূর্তে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমরা সকলেই এই মুহূর্তে কিছু বিষয় জেনে গেছো। অ্যাকচুয়ালি হাইকোর্টে মামলা নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে এবং কি কি এই বিষয়ে ইনক্লুডেড করা হয়েছে, তোমাদের এক্সামিনেশন কি অনলাইনে কন্ডাক্ট হতে পারে, তোমাদের এক্সামিনেশন কি পিছিয়ে তারপরে পরীক্ষা হতে পারে, সিলেবাস রিডিউস করে এ তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হতে পারে, সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব এ টু জেড। আজকে কলকাতা হাইকোর্টে কি সিদ্ধান্ত হলো, কি জানালো ডিভিশন বেঞ্চ, সমস্ত কিছু। কাজেই তোমরা যদি ক্যালকাটা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, প্রত্যেকে ভিডিওটি দেখো, কারণ এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়বে কি না এই ক্যালকাটা ইউনিভার্সিটির হাইকোর্টের সিদ্ধান্তে সেটাও জানাবো। কাজেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকলে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই ক্যালকাটা ইউনিভার্সিটির যে মামলা রয়েছে সেই মামলা নিয়ে অনেক গুজব রটাচ্ছে, অনেক কিছু গুজব তোমরা লিঙ্ক আমাকে বা ভিডিও আমাকে শেয়ার করেছো। এক্ষেত্রে পুরো বাস্তবটা প্রথম থেকে শুরু করি। তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে দুটি মামলা করা হয়েছিল। একটি মামলা হয়েছিল রাজ্য সরকার এর যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজ্য সরকার ইউজিসির এগেনস্টে, এবং তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি সেই ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাকে নিয়ে। এক্ষেত্রে এই যে মামলাটি ছিল সেই মামলাটি কিন্তু কালকে খারিজ করে দেওয়া হয়েছিল এবং সিঙ্গেল বেঞ্চে মামলাটি খারিজ হয়েছিল এবং ছাত্রছাত্রীরা এই মামলাটিকে কি হচ্ছে ডিভিশন বেঞ্চে গিয়ে এ পিআইএল করেছিল। এবং এই পিআইএল করা মানেই অ্যাকচুয়ালি কিন্তু ও এটা নিয়ে মামলা শুরু হয়ে যাওয়া না, পিআইএল করা মানে অ্যাকচুয়ালি ওটা ক্যালকাটা হাইকোর্টে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হবে এবং তারপরে আলোচনার মাধ্যমে বিচারপতির অধীনে এ অ্যাকচুয়ালি বিভিন্ন বক্তব্য উঠে আসবে, সেই বক্তব্য থেকে বিচারপতি সিদ্ধান্ত জানাবেন। তো এক্ষেত্রে এই যে পিআইএলটা যেটা ডিভিশন বেঞ্চে আজকে পিআইএল করা হয়েছিল ও সেটা কিন্তু রীতিমতো অ্যাকসেপ্ট হয়ে গেছে, যেটা আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য একটা আশার আলো যে এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে তোমাদের যে বক্তব্য, তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাকে নিয়ে সমস্যা সেটা নিয়ে ডিভিশন বেঞ্চে এর রীতিমতো মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। মানে যে মামলাটা কালকে বাতিল হয়ে গেছিল, যেটা সিঙ্গেল বেঞ্চে বাতিল হয়ে গেছিল, সেটাকে ডিভিশন বেঞ্চে এনে পিআইএল করা হয়েছিল, যেটা আজকে এ অ্যাকসেপ্ট করা হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এখানে কোন কোন বিষয় ইনক্লুডেড করা হয়েছে, কোন কোন বিষয় রয়েছে। সর্বপ্রথম তোমাদের প্রত্যেকেই জানো যে দু থেকে আড়াই মাসে তোমাদের সিলেবাস শেষ করার কথা না কোনো ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি এক্সাম নিতে যায়, নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি কলেজ ইউনিভার্সিটির সেমিস্টারকে পরিচালনা করতে যায়, তাহলে কিন্তু ছ মাসের সিলেবাস নিতে হয়। কিন্তু এই মুহূর্তে আমরা জানি, যেটা তোমাদের বক্তব্য, যে তোমাদের কাউর হয়তো 20 দিন, কাউর 25 দিন, খুব জোর হলে দু থেকে আড়াই মাস, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 40-45 দিন। তো এই 40-45 দিনও যে ক্লাস হয়েছে সেটা সম্পূর্ণভাবে অফলাইনে নয়, অনলাইন অফলাইন মিশিয়ে ক্লাস হয়েছে, যেখানে ছ মাসের ক্লাসের মধ্যে প্রায় 5.5 মাস অল অফলাইনেই ক্লাস হওয়ার কথা, অনেক অনেক ক্ষেত্রে আড়াই মাসেও প্রায় ক্লাস হয়নি, সেই কারণে তোমাদের সিলেবাস শেষ হয়নি এবং শুধুমাত্র পিডিএফ তোমরা পেয়েছো, যেটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই যে ডিভিশন বেঞ্চে যে পিআইএলটা অ্যাকসেপ্ট করা হয়েছে তার মধ্যে কিন্তু এই পয়েন্টটিও রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, তোমাদের প্রত্যেকের যে বিষয়টি রয়েছে যে সিলেবাস পরীক্ষা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, তোমাদের সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। তো এই সিলেবাসটা কমপ্লিটেশনের মাধ্যমে তোমাদের এক্সাম নিতে হবে, তার আগে কখনোই কোনো ইউনিভার্সিটি এক্সাম নিতে পারে না। ও, এবং সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, আগে এক্সামিনেশান এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে শেষ করতে হবে, তারপরে এক্সামিনেশান নিতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার যে তোমাদের সিলেবাস শেষ করতে গেলে মিনিমাম 2-2.5 মাস তোমাদের স্পেশাল ক্লাস করাতে হবে, যার সময়সীমা কিন্তু ইউনিভার্সিটি কেন এই মুহূর্তে কাউর কাছেই নেই, ইউজিসির গাইডলাইন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউজিসি গাইডলাইন তোমরা সকলেই জানো 31 জুলাই পর্যন্ত তোমাদের এর সমস্ত পরীক্ষা শেষ করে তোমাদের পরবর্তী বর্ষের
পরবর্তী সেমিস্টারের প্রস্তুতি শুরু করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে এবং ছাত্রছাত্রীকেও সেই অনুযায়ী পরবর্তী বর্ষের পরবর্তী সেমিস্টারের পঠন পাঠন শুরু করে দিতে হবে। যেক্ষেত্রে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস শেষ করতে যায়, সময় নিতে যায়, তাহলে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিছিয়ে যাবে, এদিকে সম্ভব নয়। এর ফলস্বরূপ কী হতে পারে সেটা জানাচ্ছি। তার আগে আরও একটি পয়েন্ট যেটা এখানে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম ডিসিশন নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এ যে বিজ্ঞপ্তি তথা রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে যে বিষয়টা মেনশন করা হয়েছে, অর্থাৎ অ্যাডভাইজারিতে যে বিষয়টা মেনশন করা হয়েছে, ইউনিভার্সিটি কলেজ অ্যাকচুয়ালি নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারে। তারা যদি চায় অনলাইনে এক্সামিনেশন নেবে সেটা নিতে পারে, তারা যদি চায় অফলাইনে এক্সামিনেশন নিতে পারে সেটা নিতে পারে। এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির আপত্তি কোথায়? এতগুলো ইউনিভার্সিটি রাজ্যের, প্রত্যেকটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা আন্দোলন জানিয়েছে, দাবি জানিয়েছে, সেই অনুযায়ী রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে অনলাইনেই এক্সামিনেশন নিতে চলেছে এবং বিজ্ঞপ্তিও দিয়ে দিয়েছে। যেমন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির কথা যদি বলি, তোমরা অনেকে অফলাইন নোটিশ দেখেছিলো, অনেক মানে বিশ্ববিদ্যালয় থেকে অনেক রকম বিজ্ঞপ্তি শেয়ার করেছো ও একই সাথে অনেকে অনেক রকম বিষয় তুলে ধরছিলে, কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে এক্সামিনেশন সেই নিয়ে এ ছাত্রছাত্রীরা সোমবার দিন অর্থাৎ কালকে এ কিন্তু আন্দোলন জানিয়েছিল, সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও আসেনি। অনলাইন অফলাইন দুটো মিশিয়েই এক্সামিনেশন হতে চলেছে, ব্লেন্ডেড মোডে এক্সামিনেশন হতে চলেছে, যেটা তোমাদের আগেই জানিয়ে দিয়েছে। এটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য সুখবর। সেরকমভাবে কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি এক্সামিনেশন নিচ্ছে অনলাইনে। একই সাথে এরকমও রাজ্যের কিছু ইউনিভার্সিটি রয়েছে, যেমন ম্যাকাউট বলো, আইটিআই বলো, প্রত্যেকটা যে কলেজগুলো রয়েছে, ইউনিভার্সিটিগুলো রয়েছে, তারা কিন্তু রীতিমতো এক্সামিনেশন যাতে সঠিকভাবে এ ছাত্রছাত্রীরা দিতে পারে, কোনোরকম এক্সামিনেশানে কারসাজি না হয়, সেই কারণে কিন্তু বিভিন্ন পদ্ধতি অর্গানাইজ করেছে, এ পদ্ধতি তৈরি করেছে। যেমন ডিভিএস পদ্ধতি ম্যাকাউটের তরফ থেকে তৈরি করা হয়েছে, ডিভিএস পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীরা ক্যামেরা অন করে পরীক্ষা দেবে। এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি কেন এই বিষয়টি করছে না? ক্যালকাটা ইউনিভার্সিটির আপত্তি কোথায়? যখন ছাত্রছাত্রীদের ক্লাসই শেষ করতে পারিনি, সিলেবাস শেষ হয়নি, সিলেবাসও কাটছাট করেনি, অফলাইনে আগের মতো অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা নিচ্ছে, যেটা এই মুহূর্তে কিন্তু সত্যি একটা দুঃখজনক ব্যাপার, এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু এই কারণেই নিরাশ, এত সংখ্যক ছাত্রছাত্রী, কারণ সিলেবাসটাই শেষ হয়নি। এবং সেই পয়েন্টটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটি রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন অফলাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ ব্লেন্ডেড মোডে বা সম্পূর্ণভাবে অনলাইনে পরীক্ষা পরিচালনা করছে। সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির আপত্তিটা কোথাও? পরিকাঠামোর আপত্তি কি বিষয়, সেই বিষয়টাও কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যারা যারা ল পড়ছো, অনেকে আমাকে বলেছো আমাদের যে সিলেবাস রয়েছে বড়, তার আর কয়েকটা অংশও প্রায় শেষ হয়নি, এবং তোমরা অনেকে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বলছো আমাদের যে থিওরেম রয়েছে সেখানে শেষ হয়নি, সেগুলো আমরা একা একা বুঝবো কীভাবে, এ বা আমাদের কোনো নোটসও প্রোভাইড করা হয়নি, এই অনেকে এই বিষয়টা বলছো। সেক্ষেত্রে তোমাদের সিলেবাস কমপ্লিট না করে কীভাবে অ্যাকচুয়ালি অনলাইনেও এক্সামিনেশন নেবে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন। সিলেবাসকে কাটছাট করে তারপরেই তোমাদের যেটুকু সিলেবাস শেষ হয়েছে সেইটুকু সিলেবাসের ওপরেই পরীক্ষা নিতে হবে। যদিও এখানে ইউনিভার্সিটি কোনো ক্যাম্পাস না, এটা যদিও এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি, তার আন্ডারে বহু কলেজ রয়েছে, প্রায় 150টিরও বেশি কলেজ রয়েছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটির মতো ক্যাম্পাসে পড়াশোনা হয় না, শুধুমাত্র একটি ক্যাম্পাস না, সেই কারণে এক একটা কলেজে এক এক রকম সিলেবাস শেষ হয়েছে, সেটা নিয়েও একটা জটিলতা রয়েছে। এবং এখানে আরও একটা বিষয় উঠে আসছে যে তোমাদের এর অ্যাকচুয়ালি এক্সামিনেশন যেটা রয়েছে সেটা হোম সেন্টারে নেওয়া যায় কিনা। এছাড়া আরও একটি বিষয় যেটা তোমাদের প্রত্যেককে আগেই আমি রীতিমতো জানিয়ে দিয়েছি, যে আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষা, সেই পরীক্ষা অ্যাকচুয়ালি অফলাইনে হচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি নিউজ মিডিয়া সূত্রে, আমরা জানতে পেরেছি সিন্ডিকেট বৈঠকের পর বিভিন্ন ও ভিসির থেকে, এ বিভিন্ন ও নিউজ চ্যানেলগুলোর থেকে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো এক্সামিনেশনের মোড নিয়ে ঘোষণা হয়নি। তোমরা বলতেই পারো যে অ্যাকচুয়ালি তো এক্সামিনেশন নিয়ে ঘোষণা হয় না, কিন্তু এই মুহূর্তে যেহেতু ছাত্রছাত্রীদের তরফ থেকে বিভিন্ন রকম মতবাদ তোলা যাচ্ছে, এ মতবাদ উঠছে যে অনলাইনে এক্সামিনেশন নিতে হবে, বিক্ষোভ চলছে, এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রছাত্রীদের ক্লিয়ার করার জন্য, স্টাডিতে ফোকাস করার জন্য অফলাইনে একটি নোটিফিকেশান দেওয়া অন্তত ইউনিভার্সিটির দায়িত্ববোধের মধ্যে পড়তো। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি যারা অফলাইনে এক্সামিনেশনের ঘোষণা অনেক আগে করে দিয়েছিল এবং উল্লেখও করে দিয়েছিল
এক্সামিনেশন অফলাইনে হবে, কিন্তু পরবর্তীকালে তারা নোটিশ বদলে অনলাইনেরও ঘোষণা করে দিয়েছে। মানে ছাত্রছাত্রীরা একটা কনফিউশনের মধ্যে ছিল না, এখানে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা কনফিউশনের মধ্যে। রুটিন ঘোষণা করে দিয়েছে মাত্র কোনো কোনো ক্ষেত্রে 8 দিন আগে, অ্যাকচুয়ালি রুটিন ঘোষণা করেছে, হঠাৎ করে ছাত্রছাত্রীরা জানছে পরীক্ষা হবে। তাদের তো প্রস্তুতি দরকার, প্রস্তুতিকরণ দরকার, রুটিন তৈরির আগে মিনিমাম কিছুটা সময় দেওয়া দরকার, কারণ তারা প্রস্তুতি নেবে এবং তার মধ্যে যে সমস্যা ছাত্রছাত্রীরা এত বিক্ষোভ করছে তার আগে কিছুদিন আগে জানাতে হবে এক্সামিনেশন মোড কী হবে। এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এই পয়েন্টে, কারণ আমরা সকলেই জানি এই মুহূর্তে সবথেকে বড় চর্চিত বিষয় আর অনলাইন ও অফলাইন, কারণ সিলেবাস শেষ হয়নি ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী। এবং যে রুটিন, সেই রুটিনটাও কিন্তু 1 মাস আগে ঘোষণা করে দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটি, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় অন্তত 15 দিন আগে দিক। সেটাও কিন্তু করেনি বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, সেটাও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এছাড়া এই মুহূর্তে যে রাজ্যে কোভিডের সংক্রমণ বা পজিটিভিটি বাড়ছে সেই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আমি তোমাদের প্রত্যেককে জানিয়েছি রাজ্যের একটি কলেজ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিড বাড়ার কারণে, কারণ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের 6 জন পড়ুয়া কিন্তু কোভিড পজিটিভ হওয়ায় রীতিমতো পরীক্ষাসহ কলেজ বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। তো এই বিষয়টাও, কোভিড বাড়ার বিষয়টাও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এই সমস্ত কিছুকে জুড়ে কিন্তু এই মামলাটি করা হয়েছে, এবং এখানে এই যে মামলা, এই মামলা কিন্তু শুনানি বা চূড়ান্ত সিদ্ধান্ত হবে 16 জুন। 16 জুন বৃহস্পতিবার তোমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবে। এবার কথা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে মানে অনলাইনে পরীক্ষা হবে। অনেক জায়গায় বলছে এই অনলাইনে পরীক্ষা হতে পারে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, হ্যাঁ, অপশান বলতে ইউনিভার্সিটির কাছে যদি মামলাটা আমাদের পক্ষে আসে, এ ছাত্রছাত্রীদের পক্ষে আসে, তাহলে কিন্তু অবশ্যই এই যে মামলাটি এটা কিন্তু অনলাইনে পক্ষেই হতে হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো এই মুহূর্তে তোমরা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে চাইছো, দ্বিতীয় অপশান রেখেছো অনলাইনে পরীক্ষা দেওয়ার। সিলেবাস কমপ্লিট করার মতো সময় কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে নেই। দ্বিতীয়ত অপশান একটাই খোলা থাকে, সেটা হচ্ছে অনলাইন এক্সাম। এবং এর সাথে এটাও হতে পারে সিলেবাস কাটছাট করে হোম সেন্টারে এক্সাম। তো এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করছে। এ কিন্তু প্রথম যে অপশানটি রয়েছে, সিলেবাস শেষ করতে হবে, আমরা সকলেই জানি যে ইউজিসির গাইডলাইন অনুযায়ী এইটুকু সময়ের মধ্যে কখনোই সিলেবাস শেষ করার সিদ্ধান্ত ইউনিভার্সিটি গ্রহণ করবে না বলেই আমার মনে হয়। তো এক্ষেত্রে দুটো অপশানই বাকি রয়েছে, অনলাইন আর হোম সেন্টার সিলেবাস কাটছাট করে, বাদ বাকি এটাই আমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে মনে হয়। কিন্তু অ্যাকচুয়াল ফল কী হবে সেটা আমরা কেউ জানি না। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু প্রস্তুতি পর্বে কোনো রকম খামতি রাখবে না, পঠন পাঠনে কোনো রকম খামতি রাখবে না, তোমরা যাতে ভুয়ো ইনফরমেশন থেকে একেবারে দূরে থাকবে। তোমাদেরকে বাস্তবটা তুলে ধরলাম, এই বিষয়গুলো হতে পারে যদি আমাদের পক্ষে সিদ্ধান্ত আসে, অর্থাৎ আমাদের যে ভাই বোন রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের পক্ষে যদি সিদ্ধান্ত আসে অবশ্যই এই রকম কিছুই ওই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার ব্যক্তিগত মনে হয়। তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। একই সাথে এ অন্যান্য ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এই সিদ্ধান্তে কোনো রকম কিন্তু এফেক্ট পড়বে না। অনলাইনে তোমাদের পরীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী অনলাইনেই হবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তোমাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং ভিডিওটি সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারা সঠিক তথ্য বিস্তারিত জানতে পারে।